সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিও অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থী সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো শিক্ষক হিসাবে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তোমাদের এমসিকিউ এর উপর টিউটোরিয়াল ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 4 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখব, যেটা তোমাদের প্রিটেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ক্লাসে ফিরে যাই। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, আমরা আস্তে আস্তে সবগুলা বোঝার চেষ্টা করব। দেখো, আমাদের প্রথমে যে এমসিকিউটি আছে 20 নম্বর, বলেছে কি ওয়েব পেজে ocean.jpg নামক ইমেজটি যুক্ত করার জন্য নির্দেশ হলো img, তারপর src অর্থাৎ সোর্স ইকুয়াল টু, তারপর ইমেজের নাম অর্থাৎ ছবি যেটা থাকবে ওটার নাম ocean.jpg, ইমেজের টাইপ সহ, এই ইমেজ টাইপ কি .jpg অর্থাৎ ইমেজের নাম সহ ওটার টাইপ, তারপর গেটার দেন শেষ আর কি। এখানে ইমেজটির সাইজ 400x300 পিক্সেল করার জন্য কি নির্দেশ দিতে হবে, অর্থাৎ এমসিকিউ বলেছে একটা ছবি অ্যাড করতে হবে বা ইমেজ যুক্ত করতে হবে যেটার নাম হলো ocean.jpg, এটার সাইজ বলে দিয়েছে 400x300 পিক্সেল, এটা HTML-এর মাধ্যমে কিভাবে আমরা যোগ করতে পারি। তো এখানে সহজে একটা অপশন তোমরা দেখলে বুঝতে পারবে এটা খদাগ হবে, কারণ এখানে ওয়াইডার হাইট হচ্ছে বলে দিছে ওয়াইড ইকাল টু 400, হাইট ইকাল টু 300, এটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। আর বাকি যে কোডটুকু সেটা তো এখানে বলে দেওয়া আছে, ইমেজ সোর্স ইকাল টু ocean.jpg, এখানে ocean.jpg-র পরে তোমরা এখানে লিখবে ওয়াইড ইকাল টু 400, হাইট ইকাল টু 300 লিখে তারপর এইটা ক্লোজ করবে ব্র্যাকেটটা, এই গেটার দ্যানটা, তাই তো? তো এটার আনসার হবে খ। দেখো পরের এমসিকিউ কি বলেছে, কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় তাকে কি বলা হয়, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে সেটা ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় সেটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে হোস্ট কম্পিউটার, অর্থাৎ যে কম্পিউটার বা যে সার্ভার হোস্ট করে সেটাকে বলা হচ্ছে হোস্ট কম্পিউটার, তাই তো? আমাদের ওয়েবসাইটগুলো অনলাইনে যে কম্পিউটারে রাখা হয় প্রত্যেকটা কম্পিউটারই আসলে, মানে প্রত্যেকটা সার্ভারকে এক এক ধরনের কম্পিউটার বলা যেতে পারে, তো এটাকে বলে মেইনলি হোস্ট কম্পিউটার। তো হোস্ট কম্পিউটারে ওয়েবসাইটের পেজগুলো রাখা হয় যেখান থেকে আমাদের রান করার ফলে আমরা ওয়েবসাইটে অনলাইনে ভিজিট করতে পারি বা দেখতে পারি। পরে 22 নম্বর এমসিকিউ বলেছে আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি, তাই তো? আইপি ডেটা নেটওয়ার্ক, এটা হলো ঘ দেখাবে অ্যান্সার, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি, এটা হলো 4G। পরে বলেছে HTML ট্যাগের চিহ্ন কি, তাই তো? HTML ট্যাগ ব্যবহার করা হয় কোন চিহ্ন দ্বারা, তো এটা তোমরা ইজিলি বুঝতে পারছো, এই যে গ্রেটার দ্যান লেস দ্যান যে চিহ্নটা, এটা দ্বারা HTML ট্যাগ লেখা হয়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দ্বারা কোনো HTML লেখা হয় না। পরবর্তী যে 24 নম্বর এমসিকিউ আছে, ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি, তাই তো? কোনো ওয়েব পেজে লিঙ্ক যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ, কদাক হবে অ্যান্সার। তো কোনো লিঙ্ক অ্যাড করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, কি করি, এ লেখার পরে এটা স্পেস দিয়ে লিখি হচ্ছে hrefs, তাই তো? hrefs দিয়ে সমান দিয়ে তারপর আমরা যে লিঙ্কে যাবে ওই লিঙ্কটা লিখি। সাপোজ আমাদের যদি কলেজের লিঙ্কটা আমরা দিই www.mjfsc.edu.bd, তাই তো? এই লিঙ্কটা যদি hrefs-এর ভিতরে লিখি এবং দুইটা অ্যাঙ্কর ট্যাগের বা এ ট্যাগের মাঝখানে যদি আমাদের কলেজের নাম লিখি, সাপোজ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, তাহলে আমাদের আউটপুট ওই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ লেখাটি প্রদর্শন করবে, এবং ওই লেখার উপর যখন আমরা ক্লিক করব
মাউস দ্বারা তখন আমাদের কলেজের ওয়েবসাইটে নিয়ে যাবে যদি আমাদের ইন্টারনেট সংযুক্ত থাকে, তাই তো? অর্থাৎ এই লিংক ট্যাগ করার দ্বারা বোঝাই হচ্ছে আমরা যখন কোনো কিছুর উপর ক্লিক করি তখন আমাকে নির্দিষ্ট কোনো একটা ওয়েব পেজে নিয়ে যায়। সে ওয়েব পেজের অ্যাড্রেস লিখতে হয় এইচটিএমএল ভিতরে এবং মাঝে লিখতে হয় কোন লেখাটার উপর ক্লিক করলে আমাকে ওইখানে নিয়ে যাবে। অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে যে এই ছবির উপর ক্লিক করলে এই অ্যাড্রেসে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের একই পদ্ধতিতে এটা সলভ করতে হবে। পরে 25 নম্বরে বলেছে এইচটিএমএল কোড পি, তারপর এইচ দিয়েছে, তারপর এসইউপি সুপ ট্যাগ, তারপর টু দিয়ে এসইউপি শেষ করেছে, তারপর ও, এর ফলাফল কোনটি? তো আমরা জানি এসইউপি এই ট্যাগের অর্থ হলো সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ এই টু সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতর যেটা থাকবে সেটা উপরে দিয়ে দেয়, কোনো লেখার উপরে দিয়ে দেয়। আর এসইউবি ট্যাগের ভিতর যেটা থাকে সেটা কি করে দেয়? লেখার নিচে দিয়ে দেয়, তাই তো? তো এটা যেহেতু এসইউবি, সো এটা লেখার উপরে থাকবে। প্রথমে এইচ নর্মালি লেখা থাকবে, এইচ নর্মাল, তারপর টুটা হলো উপরে, দেখো টু উপরে আছে কোনটার, এই যে গোটা টু হলো উপরে, তারপর ও হলো নর্মালি থাকবে। তাহলে এইচ স্কোয়ার টু হলো, এইচ স্কোয়ার ও হলো এটার আনসার, তাই তো? এখানে যদি এসইউপি না দিয়ে থাকতো এসইউবি তাহলে এটা এইচ টু ও হতো, অর্থাৎ পানির সংকেত হতো, যেটা হতো খ নাম্বার অ্যান্সার হতো যদি এসইউবি ট্যাগ হতো, সাবস্ক্রিপ্ট, যেটা সাবস্ক্রিপ্ট ট্যাগ লেখাটাকে নিচে লিখে দেয় আর সুপারস্ক্রিপ্ট কী করে লেখাটাকে উপরে দিয়ে দেয়। পরে 26 নম্বরে বলেছে নিচের কোনটি ফাঁকা ট্যাগ, তাই তো? ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয় সহজে। তো ফাঁকা ট্যাগ এখানে ব্রেক ট্যাগ, মূলত ফাঁকা ট্যাগ, ব্রেক ট্যাগ, ফাঁকা ট্যাগ বলতে বোঝায় এটা শুরু আছে কিন্তু শেষ নাই, তাই তো? অন্যান্য ট্যাগে যেমন থাকে শুরু এবং শেষ ট্যাগ থাকে একটা বন্ধনীর মাধ্যমে, তো এই ট্যাগের কী নাই, শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, এটাকে বলে হচ্ছে এমটি ট্যাগ। তো এখানে ব্রেক ট্যাগ হলো এমটি ট্যাগ। পরে বলেছে লিঙ্ক ট্যাগ কোনটি, কোনো লিঙ্ক যোগ করার ট্যাগ আমরা একটু আগেই শিখেছি সেটা কোন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ সহজে, এই গ দাগ হবে আনসার, তাই তো? আমরা এর আগে শিখেছি কোনটাই, 24 নম্বর এনসিকিউ খেয়াল করো, আমরা এটা শিখে এসেছি লিঙ্ক যোগ করার ট্যাগ। পরে 28 নম্বরে বলেছে ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কী বলা হয়। ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা বই থেকে পড়ে নেবে। তারপরে 29 নম্বরে বলেছে এইচটিএমএল হলো, এইচটিএমএলটা আসলে কি সেটাই বলেছে, এটা হলো একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, তাই তো? এইচটিএমএল এর পূর্ণ রূপ কি, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। সো এটা হলো এইচটিএমএল হলো একটা এক ধরনের মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, এটা হবে আনসার, মার্ক আপ। পরে বলেছে হেডিং ট্যাগ কয়টি, হেডিং ট্যাগ কয়টি, এটা হবে 6টা, হেডিং ট্যাগ হলো 6টি, এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা দেখে নিও। তারপর 31 নম্বরে বলেছে এইচটিএমএল এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন হয়, বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন হয়। এখানে ফেস, ফেস যে অ্যাট্রিবিউটটি আছে এই অ্যাট্রিবিউট দ্বারা বাংলা ফন্ট ব্যবহার করা হয়, হ্যাঁ, তো এটার আনসার হবে গ। তারপর 32 নম্বরে বলেছে এইচটিএমএল এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়, কি বলেছে, এইচটিএমএল এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়, এটা হবে H6, হ্যাঁ, অর্থাৎ H1 দ্বারা সব থেকে বড় লেখা আসে, তারপর H2 ছোট, আস্তে আস্তে ছোট হতে হতে সর্বশেষ ছোট ট্যাগটি হলো H6, H6 দ্বারা ছোট আকারের হেডিং প্রদর্শন করা হয়, এর থেকে নিচে কোনো কিছু নাই, যেমন H7 বলে কিছু নাই কিন্তু, সো H6 সব থেকে ছোট, এটা হবে আনসার। পরে বলেছে HTML এ লিঙ্ক সিনট্যাক্স কোনটি, তাই তো? HTML এ লিঙ্ক সিনট্যাক্স, আচ্ছা এখানে আরেকটু আছে, বলেছে HTML এ লিঙ্ক সিনট্যাক্স হলো এটাই, এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখেছে href ইকুয়াল টু, এখানে হবে URL, তারপর এখানে লিঙ্ক টেক্সট, তারপরে এ শেষ করেছে, বলেছে এখানে এ HTML এর অর্থ হচ্ছে কোনটি, হ্যাঁ, এখানে এ HTML এর অর্থ, এ মানে তো অ্যাঙ্কর ট্যাগ, এখানে এ দিয়েছে হাইপার টেক্সট রিফারেন্স বোঝা হয়, হ্যাঁ, HTML দ্বারা বোঝায় হাইপার টেক্সট
রেফারেন্স, অর্থাৎ আমার যে পেজে নিয়ে যাবে সেই পেজের অ্যাড্রেস লেখা হয় বা ইউআরএল লেখা হয় এখানে এই স্টেপের মাঝে। তো স্টেপের পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট রেফারেন্স, আর এ তো এই আছে, অর্থাৎ গ দেখ হবে অ্যান্সার। পরে 34 নম্বরে বলেছে কি, 34-এ বলেছে HTTP এর পূর্ণ রূপ কি, এটা একটা জ্ঞানমূলক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হবে, অর্থাৎ খ দেখ হবে অ্যান্সার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, সেটা হলো বানানটা খেয়াল করবে, হাইপার অনেক সময় দিতে পারে, HIPER দিতে পারে, HYPER, সো আনসার হবে HYPER, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা বানানটা একবার দেখে নেবে। পরে 35 নম্বরে কি বলেছে, 35-এ বলেছে ওয়েব পেজ ডিজাইন কোনটি, ওয়েব পেজ ডিজাইন হলো HTML ডকুমেন্ট তৈরি, অর্থাৎ HTML ডকুমেন্ট তৈরি করার অর্থ হলো HTML দ্বারা ওয়েব পেজ তৈরি, ওয়েব পেজ যদি তৈরি করায় সেটাকে ওয়েব পেজ ডিজাইন বলা হয়। হ্যাঁ, তো HTML ডকুমেন্ট যদি তৈরি করায় সেটা হলো ওয়েব পেজ ডিজাইন, খ দেখাবে আনসার। 36-এ কী বলেছে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এর উপাদান বলা হয়, তাই তো? তো ঘ দেখাবে আনসার, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত। হ্যাঁ, তারপরে বলছে টেবিল ডেটা এর ট্যাগ কোনটি, আমরা টেবিল করার সময় অলরেডি শিখেছি, সেটা হলো টেবিল ডেটার ট্যাগ হলো TD, তাই না? TD দ্বারা টেবিল ডেটা বোঝায়, আর TR দ্বারা কী বোঝায়, টেবিল রো। তারপর কী আছে, TH দ্বারা কী বোঝায়, টেবিল হেড, এগুলো আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে TD মানে হলো টেবিল ডেটা, গ দেখাবে আনসার। হ্যাঁ, তারপর 38-এ কী বলেছে, কোনো HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, অর্থাৎ ক্লোজিং ট্যাগ থাকে না সেগুলোকে কী ট্যাগ বলে, একটু আগেই আমরা শিখলাম সেটাকে বলে এমটি ট্যাগ। যে HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না তাকে কী বলে, এমটি ট্যাগ। তো এখানে ব্রেক হবে, ঘ দেখাবে আনসার, ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। দেখো একটা একটা MCQ কতভাবে আসতে পারে, তাই না? বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে একটা MCQ, আনসার কিন্তু সেম, ব্রেক ট্যাগ। তারপর 39-এ বলেছে নিচের কোনটি এমটি ট্যাগ, তাই না? এমটি ট্যাগ হলো HR ট্যাগ। এখানে আনসার হবে HR ট্যাগ, HR দ্বারা বোঝা যাচ্ছে আন্ডারলাইন করে কোনো একটা লেখাকে, সেটা হচ্ছে HR ট্যাগ। তারপরে বলেছে 40 নম্বরে কোনো HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়, তো ড্রপ ডাউন বক্স তৈরি করতে ব্যবহৃত হয় মূলত অপশন ট্যাগ। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করতে যাই তখন দেখবে বিভিন্ন অপশন থাকে, বিশেষ করে থাকে জেন্ডারের, ওখানে এই অপশনটা ব্যবহার করা থাকে, অর্থাৎ জেন্ডারে ক্লিক করলে দেখবে বিভিন্ন অপশন থাকে যে তুমি মেল না ফিমেল এরকম। হ্যাঁ, তো এটাকে মূলত বলে হচ্ছে ড্রপ ডাউন বক্স তৈরি করে করতে হয় এই ধরনের ফর্ম। হ্যাঁ, তো এটা মূলত অপশন ট্যাগ ব্যবহার করে করতে হয়। তারপর বলেছে ওয়েব পেজে 1000x800 পিক্সেলের মাহির .jpg ইমেজটি যুক্ত করার জন্য ইমেজ, তারপর সোর্স ইকুয়াল টু ন্যাচার .jpg এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে, তাই না? এখানে একটু এটা ভুল লিখেছে, সেটা হলো এই দুইটা নাম সেম হবে। হ্যাঁ, এখানেও নেচার হবে, নেচার জট JPG ইমেজটি যুক্ত করার জন্য এই যে ট্যাগটা লিখেছি এটার সাথে আর কি যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে বলতো এর ওয়াইডার হাইট, যেহেতু হোয়াইট হাইট বলে দিয়েছে কত 1000x80, তাহলে ওয়াইড হবে কত 1000, হাইট হবে ইকুয়াল টু 800। এটা লিখতে হবে কোথায়, এই যে সোর্স নেচার .jpg এর পরে। হ্যাঁ, এই ডাবল কোটেশন শেষ করার পরে লিখতে হবে ওয়াইড ইকুয়াল টু 1000, হাইট ইকুয়াল টু 800, এই ক দেখাবে রাইট আনসার। পরে বলেছে পিক 1.jpg নামের ইমেজটি ওয়েব পেজে প্রদর্শনের কোড কোনটি, তাই না? এটি ওয়েব পেজে প্রদর্শনের কোড হলো, এখানে দেখতে পাচ্ছি খ দেখাবে আনসার, ইমেজ যুক্ত করার ট্যাগ হলো IMG, তারপর স্পেস দিয়ে লিখতে হবে সোর্স, সোর্সের শর্ট ফর্ম SRC ইকুয়াল টু, তারপর ছবির ফরম্যাট সহ পুরোটুকু লিখতে হয়, তারপর সেটা শেষ করতে হয়। তাহলে এটা দেখতে পাচ্ছি শুধুমাত্র খ দাগেই আছে। হ্যাঁ, তো এটা হবে রাইট আনসার, খ দাগ। বলছে নিচের কোনটি সঠিক, 43 নম্বরে নিচের কোন ট্যাগটি সঠিক মূলত, সেটা বলেছে
ইমেজ ট্যাগ তোমরা যদি শিখে থাকো তাহলে বুঝতে পারবে এখানে ক দাগ অবশ্যই হবে না, কারণ ইমেজ শুরু শেষ নাই, একটাই মাত্র হয়। এই দ্বিতীয় খ দাগেও সেম, ইমেজ দুইটা দিয়েছে, শুরু শেষ দিয়েছে, এটা হবে না। এটার আনসার হবে মূলত গ দাগ। প্রথমে ইমেজ, তারপর স্পেস দিয়ে সোর্স, তারপর ইকুয়াল টু রোজ ডট জেপিজি। এখানে একটু ভুল আছে, সোর্স ইকুয়াল টু, সোর্সের পরে সমান চিহ্ন দিতে হয়। হ্যাঁ, তো সোর্স ইকুয়াল টু রোজ ডট জেপিজি দিলে গ দাগ হবে আনসার। তারপর 44-এ কি বলেছে, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট, কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি। এটা মূলত অল্টার ট্যাগ ব্যবহার করা, ALT। অল্টার ট্যাগ দ্বারা কি লেখায়, সাপোজ কোনো একটা ইমেজ আমরা অ্যাড করলাম, ইমেজটি প্রদর্শন হলো না, অনেক সময় আসে না প্রদর্শন না হয়ে এখানে একটা সাদা মতো আসে ব্লক, তো এখানে ওই ব্লকের পরিবর্তে একটা টেক্সট অ্যাড করা যেতে পারে, সেটা হলো ALT ট্যাগ। অল্টার ট্যাগের শর্ট ফর্ম হলো ALT, অর্থাৎ যদি ছবি নিয়ে আসে অল্টারনেটিভ একটা টেক্সট আসবে, সাপোজ যে এটা দ্য পন্ড, হ্যাঁ পুকুরে একটা ছবি ছিল, ওই রিলেটেড মানে ছবি যেটা থাকবে ওই রিলেটেডই একটা টেক্সট ওখানে অ্যাড করে দিতে হবে। তো এই ছিল চ্যাপ্টার 4-এর কিছু গুরুত্বপূর্ণ MCQ। তোমরা বেশি করে চ্যাপ্টার 4-এর জন্য HTML-এর ট্যাগ শিখবে, আর গাইড অবশ্যই ফলো করবে। গাইডে যে MCQগুলো আছে ওইগুলো যদি বুঝে পড়ো তাহলে তোমাদের আর কিছু পড়ার দরকার নাই, গাইড থেকে পড়লে যথেষ্ট, বাট বুঝে পড়তে হবে অবশ্যই। হ্যাঁ, তো আজকের ক্লাস এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। তো সকলে ভালো থাকো আর সামনের পরীক্ষার জন্য ভালোভাবে বাসায় প্রিপারেশন নাও। সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।